হে গাইস, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগতম। আমি দীপা। তো আমি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো ব্লগ ভিডিও নাই বললেই পারো। তো আমরা তো গরিব, আমরা মধ্যবর্তী ফ্যামিলি থেকে ব্রিং করছি। তো মধ্যবর্তী ফ্যামিলিতেই যা যা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বেশি আমার বেশি টাকা পয়সাও নেই, তো সেরকম বড় লোকের চালও নেই। তো আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি তোমাদের সাথে খুব স্যাম্পল একটা রেসিপি শেয়ার করব। তো সেটা হচ্ছে পটল দিয়ে রুই মাছ দিয়ে ঝোল, যেটা গরমের দিনে, এখন তো পটলের সিজন, তাই না? তো সেই পটল দিয়ে আমি ঝোল রান্না করব। যদিও পটলটা আমরা কেউ বেশ পছন্দ করি না, তো শুধু মাছ দিয়েই খাই। আর আমার তো ফেভারিট ঠান্ডা দিনে সব শাকসবজি। তো আমি ঠান্ডার দিনে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, তো আমি এগুলো দিয়েই বেশি খেতে ভালোবাসি। তো সেরকম একটা আমার বড় পছন্দ করে না পটল, তো আমরাও কেউই পছন্দ করি না। তো তবুও মাছ আনছি যখন, তো পটল দিয়ে রেসিপিটা করবো। তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি কী করে আমি খাই, আমি বলতে আমরা। তো জানি না তোমরা কে কীরকম খাও, আমি জানি। তো আমাদের, আমার বাড়িতে যেটা থাকবে সেইটুকু দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। আর সেই দিয়েই আমি জানি সবার বাড়িতে এই উপকরণগুলো থাকে। কারণ চলো আমি দেখাবো তোমাদেরকে কী কী নিয়েছি। আর পেঁয়াজ, আর থাকবে জিরে, আদা, লঙ্কা বাটা। আর তো আমি এই তিন চারটে উপকরণ দিয়ে আমি আমার পটলের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তো প্লিজ সঙ্গে থেকো ভিডিওটা, আর দেখতে থেকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। প্লিজ প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনটা অল করে দিও। তো আমার সব যত ভিডিও ছাড়বো ছাড়ার সঙ্গে সঙ্গে সব নোটিফিকেশান তোমাদের সামনে চলে যাবে বন্ধুরা। তো চলো দেরি না করে রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করি। আর যদিও রেসিপিটা আমি রাতে তৈরি করবো, তো এই জন্য ভিডিওটা একটু ইয়ে হতে পারে বন্ধুরা, কারণ দিনে আমার অনেক কাজ থাকে। তো দিনে আমি ক্যামেরা ধরে একদম টাইম পাই না, তো এই জন্য আমি রাতে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা তৈরি করে নিই। তো দেখো আমি দুটো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো, আর চারটে পটল। তো এই দিয়ে আজকে রেসিপি তৈরি করবো। তো চলো মাছটা আগে ভেজে নিই। ভেজে রাখছি আমি মাছ ভাজছি। আইসুলসি খাওয়া প্রায় হয়ে গেল, তো ওরা ডাল আলু ভাজি দিয়ে খেয়ে ফেললো। আইসুলসি মাছ কেউই পছন্দ করে না, তো কোনো সময় আয়ুষ খেয়ে ফেলে, আয়ুষ খায়, তো অংশু মাছ একদমই খেতে চায় না। দেখো বললাম কতটা তেল বেরিয়েছে, আমি কিন্তু একদমই তেল দেইনি, সামান্য একটু তেল ছিল কড়াইয়ে, আর সম্পূর্ণটাই মাছের তেল। দেখো পটলগুলো আমি কেটে নিয়েছি, এখানে সব স্যাম্পল। আর এখানে দেখো জিরে, লঙ্কা, আদা বাটা, বাস। তো এই তিনটা উপকরণ দিয়ে আমি আজকে পটল দিয়ে মাছ রান্না করবো। দেখো ব্লের বাচ্চাগুলো খুব দেখতে পাচ্ছে, যা ওইদিকে যা 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 যা, খুব বিরক্ত করে এরা, যা। প্রচুর বিরক্ত করে ব্লেগুলা ঘরে বিছানাতে শুয়ে থাকে। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক আছে।
তো দেখো আমি করে ওই করে তেলে তো জিরে আর তেজপাতা সম্বর দিয়ে দিলাম, তো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব একটু ভেজে নিব ভালো করে। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে তো ততক্ষণ ভাজতে থাকবো। তো এরপরে দিয়ে দিব আমি টমেটো যে কেটে রেখেছি যেটা তোমাদেরকে দেখালাম আগে, সেই টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটো কুচি দেওয়ার পরে একটু ভাজতে থাকবো। তো তারপরে মশলাটা দিয়ে দিলাম জিরা আদা লঙ্কা বাটা, যেটা তোমাদেরকে আমি আগে বলছি। তো এটা আমি একসঙ্গে মিক্স পেস্ট করে নিয়েছি। তো দেখো মশলাটা আমি এখন একটু ভাজছি। তো এরপরে লবণ হলুদ দিব পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমার সংসারে তো আমরা চারজন মানুষ, তবে আমার ছেলেরা খেতে চায় না, তো আমরা দুজন। তো আজকে বেশি রান্না করলাম শুধু তোমার সাথে শেয়ার করবো বলে। তো যেহেতু পটল আমরা খাই না, তো আজকে তবুও চারটা পটল রান্না করলাম। তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব যাতে কালারটা করে সবজি ভালো আসে। তো দেখো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এরপরে আলুটা একটু কষাবো। আলুটা কষানোর পরে তারপরে যে ভিজে রাখা পটলটা ওটা দিয়ে দিব। তো দুটো একসঙ্গে কষিয়ে তারপরে আমি ঢেলে জল দিয়ে দিব। বন্ধুরা দেখো আমি ঝোলে জল দিয়ে একদম মাছটা দিয়ে দিয়েছি। দেখো কি দারুণ লাগছে, কালারটা বেশ সুন্দর এসেছে। তো ঝোলো আমার পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল হয়ে গেল। পরে তোমাদেরকে খেয়ে বলছি কেমন হলো।
কারি রেডি। তো দেখো নামিয়ে নেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দিব। তো যেহেতু আমার কাছে গুঁড়া নেই তো আমি গরম মশলা বেটে দিলাম, গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিলে সেন্টটা দারুণ দারুণ আসে। তো চলো আমার রান্না শেষ। তো তোমরা যদি পারো তো বাড়িতে রান্না করে খেয়ে প্লিজ প্লিজ কমেন্টে বললে তো কেমন লাগলো। আর তরকারি সেন্ট দেখে, তরকারি দেখে মনে হচ্ছে তরকারিটা খুব সুন্দর হয়েছে, খেতে খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম।